আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিকা শ্যামনি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন, আজ চিৎশক্তি রূপিণীর বিশ্বজননী শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্রিকা, তোমার রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ দেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের পতিতা পার্বতী, আবার ত্রিগুণাত্রিত তুরিয়া বস্রায় তুমি অনেক ভজনীয়া, অপার মহিমময়ী পর ব্রহ্মময়ী সেই দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তুমি কন্যা কুমারী আখ্যাতা ভুগ্গী, তুমি আদি মমসিদ্ধ মূর্তি ধরি দুর্গা, তুমি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্মুত শত্রু দহন কালে অগ্নিবরণ কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা একুশা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীরতম আলোক সদল বিকশিত হোক দিকে দিকান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়, জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতাদের রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যং যদা যদা বাধা দানবুত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম্। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কানন শুলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সঙ্গত করে সেই কানন সমুদ্রে রচিত অনন্ত শয্যাবরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রা অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা, কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটা অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোগী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্ববাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের কৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা যোগারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব সৎকারা না স্বরাত্মিকা সুধা ত্বং অক্ষণে নিত্যে তথা মাত্রা বিকাস্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচ্চারিয়া বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেব জননী বরা ত্ববৈব ধার্যতে সর্বত ত্ববৈ তত সৃজ্যতে জগত ত্ববৈ তত পাল্যতে দেবী ত্বমক্ষন্তে জ সর্বদা আশিষ্টো সিদ্ধি রূপা ত্বং স্থিতি রূপা জপালনে তথা শক্তি রূপান্তে জগতোস্য জগতময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহাশ্চ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিশ্চন্ত সর্বস্য গুণত্রয় প্রভাবিনী কালরাত্রির মহারাত্রি মোহরাত্রি স্বধারুণা ত্বং শ্রী ত্বমেশ্বরী ত্বং হি ত্বং নির্বোধ লক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি এক শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গতিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষুণ্ডী পরিঘা ইঘা সৌম্যা সৌম্যকরা শেষ
সৌম্য শক্তি বসুন্ধরী পরাপরাণং পরমা ত্বমেব পরমেশ্বরী। তখন প্রলয়ন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো, বিষ্ণুর সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিক্রম হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্বরপর নয় জেনে তারই নির্দেশ অমলবৃন্দ কমলযোগী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। সর্বভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার মতো নানা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভৃগটিটটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্ব যোগী বিষ্ণু রুদ্রের পতন থেকে তেজরাশি বিচ্ছুদিত হলো, ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। ওই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রচলিত হুতাসনের ন্যায় দেবী তোমার কিরণে ত্রিভুমণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজ রাশি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল, তিনি জগৎ মাতৃকা মহামায়া। এই আত্মা দেবী রিকমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হলো নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্ণ স্তন, এই ভাবে ধীরে ধীরে দেবী রূপ লন। কেশপাশ নির্মাণ জোম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবীর বাহু নির্মিল, ইন্দ্র তেজ শরীরের মধ্য ভাগ হয়, বরুণের তেজ হল জঙ্ঘা রুদ্দয়, পৃথিবীর তেজ নিতম্বের রূপলয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। ব্রহ্মা করেন পদাঙ্গুলো সূর্য পদাঙ্গুলি কি উজ্জ্বল বরণ যেন তুষির ফুলি। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমস্ত ভূত তেজ বৃন্দ এক পরবর্তিনী শক্তি স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবী নানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরবর্ণল অরক্তিম হোকর্তল দ্বয়তত্রাভ, তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাতর ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, এই আত্মা মহাশক্তি মহামহিমময়ী আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল, সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গঙ্গী মাত্রে, সেবা করলেন রাগ চন্দনে, জগৎ মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মানবে অন্তর্যামী রূপে ত্যক্ত হইয়াছেন ধুলো ধুলো। হুব মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী অধিষ্ঠির মধ্যে পরিত্যক্ত হয়ে অবস্থান করেন, পরম চৈতন্য রূপা মানবে কল্যাণ সর্বমঙ্গলা হল দুদ্বুদ্ধা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, সবার ব্রহ্ম শক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা
কখনো বা সিংহ বা কৌমার রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রাসী বদূতি হিমন্যমালিনী চামুণ্ডা, তিনি আবার স্তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতি আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগনম। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধির হেতু সর্বদেব শরীর তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন কালদণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চন্দ্র দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদবর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত অতি দিগপ্রহণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণতধ্বনিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে শুনল লোকবাসী সকলেই দশপ্রহণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে মহাদেবীকে দান করলেন প্রীতি। দেবীর অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন হুঙ্কার, দেবীর অনুআহ্বান সপ্তম স্মরণ করে সসৈন্যে ভাগবান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিদেব জ্যোতির্ময় তার মুকুট বহন চুম্বন করছে, হতে ধরে সিদ্ধিদানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল, দেবীর অস্ত্রাপ্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন, আবার সিংহ রূপী দৈত্যের অনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নদী মোহন পৌরসভে এসে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগান্তরে নাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ আলাপিনীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রুহানে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে স্বচন্দে বললেন, গর্জ গর্জ শরণ মূঢ় মধু যাবতি মম্যহম মায়াস্ত্বৈ হতেক্ত্রৈব গর্জয়ন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলেবিদ্ধ করেছেন, আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা তোমার পূর্ণ স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মুখ্য লাভের উপায় তোমার স্তবমন্ত্রে মানব লোকে জাগরিত হোক হুমানন্দের অপূর্ব প্রেরণা। দেবীর অক্ষয় কৃপা কণাবে সপ্তলোক আজ আনন্দিত, প্রথম কল্পে দেবী কাত্তায়নন্দিনী কাত্তায়নী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে মহিষ্মর্দন করেন, দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হাতে মুদ্রিত হয় মহিষ, আর তৃতীয় বর্তমান কল্পে দশ ভুজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। শ্রী শ্রী চণ্ডিকা
গুণাতীতা ও গুণময়ী, সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা, অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী, তিনি পরিণামিনী নিত্যা, দিব্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী, তার স্থিতিলোকোচিত শক্তির নাম শ্রী অথবা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গ উৎসব, এই তিন মা ত্রিমূর্তির পূজায় আরক্তিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্তলোক। দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং, ত্বমীশ্বরি দেবী চরাচরস্য, আধারভূতা জগতস্ত্বমেকা, মহীশ্বরূপেণ যতঃ স্থিতাসি, অপাং স্বরূপস্থিতয়া ত্বৈতাপ্যায়তে কৃষ্ণমলন্যভীর্যে, ত্বং বৈষ্ণবী শক্তির অনন্তবীর্যা, বিশ্বেশ্ব বীজং পরমাসি মায়া, সম্মোহিতং দেবী সমস্তভেদত, ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু, বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, ত্বৈকয়া পূরিতমম্বৈতৎ, কাতে স্তুতি স্তভ্য পরা পরোক্তিঃ, সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী, ত্বং স্তুতা স্তুতয়ে কা বা ভবন্তু পরমোক্তয়ঃ, সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে, স্বর্গাবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে, কলাকাষ্ঠানিরূপেণ পরিণাম প্রদায়িনী, বিশ্বেশ্বৌ পরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী, কৌশাম্ভক্ষণিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী, মাহেশ্বরীস্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুক্কুটভৃতে মহাশক্তিধরে নভে, কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে, শঙ্খচক্রগদাশ্রাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে, গৃহীতগ্র মহাচক্রে দংষ্টঘৃত বসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে, নৃসিংহরূপে রুদ্রেণ হন্তুং দৈত্যাং কৃতোদ্যমে, ত্রৈলোক্যত্রাণসহিতে নারায়ণী নমস্তুতে, কিরীটিনি মহারজ্রে সহস্রনয়নোজ্জ্বলে বৃত্তৎপ্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে, শিবদূতিস্বরূপেণ হতদৈত্যমহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে, দংষ্ট্রকরালবদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমথলে নারায়ণী নমস্তুতে, লক্ষ্মীলজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টিস্বধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে, মেধে সরস্বতী বরে ভূতিবাবৃতামসি নিয়তে ত্বং প্রসীদেশে নারায়ণী নমস্তুতে, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে হেভ্যোত্রাহিনো দেবী দুর্গে দেবী নমস্তুতে, এতত্তে বদনং সৌম্যং লোচনত্রয়ভূষিতম পাতু নঃ সর্বভূতেভ্যো কাত্যায়নী নমস্তুতে, জালাকরালমত্তুগ্রম মহিষাসুরসূদনম ত্রিশূলাং পাতু নো ভীতে ভদ্রকালী নমস্তুতে, হিনস্তি দৈত্যতেজাংসি স্বদেনাপূর্যয়া জগৎ সাঘণ্টা পাতু নো দেবী
পাপেভ্যো নুতানিবা অসুরা শ্রীগকা পঞ্চ করোজ্জ্বলা শুভায় খড়গো ভবতু চণ্ডিকে ত্বং নতোভ্যম রোগানশেষাপহংসিতুষ্টা রুষ্টা তু কামাং সকলা নবিষ্টা তামাস্থিতানাং ন বিপন্নরানাং তামাশ্রিতা হাস্যতং প্রয়ন্তি এতঃ কৃতজ্ঞত কদন্যা তদ্ধর্মজয়ত দেবী মহাসুরানং রূপে অনেকৈ বহুধা ত্রিমূর্তি কৃত্তাম্বিকে ত্বং পরকৃতিকন্যা বিদ্যেষু ষষ্ঠেষু বিবেকদীপে শ্রদ্ধেষু বাক্যেষু তদন্যা মমার্তগর্ভে তিমহান্ধকারে বিভ্রাত্রয়ং দেবী বিশ্বম রক্ষাংসি যত্র বিশ্বাসনাগা যত্রায়ং দুঃশাসলানি যন্ত্রা দাবানলো তহযত্র তথান্বিতে তত্র স্থিতাং ত্বং পরিপাশি বিশ্বং বিশ্বেশ্বরী ত্বং পরিপাশি বিশ্বং বিশ্বস্তিকা ধাস্যতনি বিশ্বম বিশ্বেশ্বন্দা ভবতি ভবন্তি বিশ্বেশ্বয়া যে তু হি বিশ্বমেকম দেবী প্রসীদ পরিপালয়া নূরভীতে নিত্যং যথাসুরবধম সদ্য পাপানি পর্বাসগতোষম নয়ভ্য উৎপাত পাত জগতোষ মহাগসর্গা প্রণতাং প্রসীদ ত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যাত্রানসহিতে লোকানং বরদা ভব।